হারামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের যুব গোষ্ঠীর জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন হলো সোমবার। উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাত্রা, হারামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, হারামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া, সহসভাপতি মোহাম্মদ শাহা রফিক ও পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী সহ বিশিষ্টজনেরা। দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটার পরে বাঙালি অপেক্ষায় থাকে আরও এক বড় উৎসব জগদ্ধাত্রী পূজোর। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী, জগতের ধাত্রী অর্থাৎ ধারণ করতে। পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় পূজো হলেও মূলত চন্দননগর ও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজো সবচেয়ে জনপ্রিয়। চন্দননগরে জগদ্ধাত্রী পূজো মূলত আলোর কাজের জন্য বিখ্যাত। তবে অনেকেরই অজানা, নদিয়া জেলার কৃষ্ণনগরেই জগদ্ধাত্রী পূজোর প্রবর্তন হয় 1966 সালে। তা থেকেই ধীরে ধীরে বাংলার বুকে শুরু হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। এরপরে কৃষ্ণচন্দ্রের পূজোর অনুপ্রেরণায় ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙ্গা বা এখনকার চন্দননগরে জগদ্ধাত্রী পূজো শুরু করেন। এরপর হুগলি জেলার হারামবাগও দেবী জগদ্ধাত্রীর আরাধনায় পিছিয়ে নেই। হারামবাগ শহর জুড়ে বেশ কয়েকটি জনপ্রিয় জগদ্ধাত্রী পূজো হয়। তার মধ্যে অন্যতম হল 11 নম্বর ওয়ার্ডের যুব গোষ্ঠীর জগদ্ধাত্রী পূজো। এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাত্রা কি বললেন শুনুন। আমাদের তরফ থেকে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের জন্য রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম। কারণ এই উৎসব শুধু কোন এক জাতির নয়, সমগ্র মানব জাতি। কারণ আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি সম্মানে মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব আমাদের সবার, যেটা অভিষেক ব্যানার্জিও বলে থাকেন। অপরদিকে হারামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, বিশিষ্টজনের উপস্থিতিতে জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন হলো। সেই পূজো উদ্বোধন হয়েছে এবং আমাদের বিশিষ্ট মানুষদের বরণ করা হয়েছে জগদ্ধাত্রী রূপে। আপনারা জানেন কৃষ্ণনগরে প্রথম, এবার তার যারা ম্যানেজার ছিল বা নায়েব ছিল তারা পরপর কেউ চন্দননগর, কেউ কেউ শ্রীরামপুর, কেউ বত্রিপাঠি, কেউ এই এই সব জায়গায় ছিল, তারাও কিন্তু সেই দেখা দেখি সেই কৃষ্ণনগরের সেই রাজার সেই কৃষ্ণচন্দ্রের সেই পুজো দেখে পরপর দেখুন বাংলা তো সেই পূজা জগদ্ধাত্রী পূজা যেমন হচ্ছে, কিন্তু কোনো অংশে আমাদের হারামবাগে তো আমরা কিন্তু সেই জগদ্ধাত্রী পুজো যে চন্দননগরের হয় বলত দুর্দান্ত ভাবে হয় আলোর কাজ, আমরা কিন্তু হারামবাগও কিন্তু আমরা আগিয়ে চলেছি। সেই নদিয়া চন্দননগরকেও কিন্তু আমরা ফেল করে দিচ্ছি। তাই এখানে যে যুবসংঘের একটা গ্রাম্য পরিবেশে এখানে আমাদের মা কালী আছেন, তার পূজায় আমরা যেমন আসি প্রত্যেকে সে বিরাটভাবে হয়। আপনারা জানেন মায়ের পুজো আমরাও আসি। তাই এই জগদ্ধাত্রী পুজো দেখুন কি সুন্দরভাবে আমার এই মায়েরা এসছে, আমার দাদারা ভাইয়েরা প্রত্যেকে আমরা এসেছি, আমাদের বিশিষ্ট জনেরা। নিউজ আজ বাংলা, হারামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে হারামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা হারামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।